ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা, খুশির এই দিনে গণভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময়। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ নেতারা। ঘুরে ঘুরে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক, বেসামরিক কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে 15 ও 21 আগস্টে নিহতদের জন্য দোয়া চান বঙ্গবন্ধু কন্যা। 15 আগস্টে যাদেরকে আমরা হারিয়েছি সকলের জন্য দোয়া করবেন। 21 আগস্ট গ্যালের হামলায় আইবি রহমান সহ আমাদের নেতাকর্মীদের হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সরকারের উন্নয়ন চিত্র নিজ নিজ এলাকার জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশনা দেন শেখ হাসিনা। বলেন, জনগণ ভোট দিলে ফের ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। যার যার এলাকায় যান আর আমরা কি কি কাজ করছি সেটা জনগণকে বলেন, জনগণ খুশি হলে ভোট দেবে। দেশের মানুষের জন্য নিরন্তর কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে, দেশের মানুষ যেন ভালো থাকে। পরে প্রধান বিচারপতি সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।